শিরোনামে যে জয়নগরের নাম রয়েছে তা নয়। জয়নগরের পর গতকাল আমরা দেখেছিলাম আমডাঙ্গার পরিস্থিতি, সেখানেও একই ঘটনা, একেবারে উত্তপ্ত পরিস্থিতি। তৃণমূল পঞ্চায়েত প্রধান রূপচাঁদ মণ্ডল খুনের ঘটনায় উত্তপ্ত আমডাঙ্গা। শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান মারিশাদ পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় ও অতিরিক্ত পুলিশ সুপার বিশ্বচাঁদ ঠাকুর। গত বৃহস্পতিবার সন্ধ্যায় পঞ্চায়েত প্রধানকে বোমা মেনে খুনের ঘটনায় এখনও থমথমে মারিশাদ আমডাঙ্গার কামদেবপুরহাট এলাকা। সেই পরিস্থিতি এখনও পর্যন্ত কিন্তু প্রশাসন সকাল থেকে সমস্ত এলাকা খতিয়ে দেখছেন। ঘটনাস্থল পরিদর্শনে গেছেন মারিশাদ পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়, অতিরিক্ত পুলিশ সুপার বিশ্বচাঁদ ঠাকুর সমস্ত বিষয় খতিয়ে দেখছেন তারা। কিন্তু গতকালের সেই ঘটনার পর এখনও কিন্তু থমথমে পরিস্থিতি। রাস্তাঘাটের ছবি আপনারা দেখছেন, দোকানপাট বন্ধ, রাস্তায় কিন্তু সেরকমভাবে গাড়ি চলাচল করছে না, মানুষেরও সেইভাবে দেখা নেই। বলা যায় যে গতকালের ঘটনার পর এখনও পর্যন্ত কিন্তু থমথমে সেই এলাকা, এখনও পর্যন্ত গোটা বিষয়টা তদন্ত চলছে। প্রশাসনের আধিকারিকরা, প্রশাসনিক আধিকারিকরা সকাল থেকে সেই এলাকায় গিয়েছেন, সমস্ত বিষয়টা তারা খতিয়ে দেখছেন। জায়গাটা আমরা পুলিশ পৌঁছে যায় এবং কোনো রকম জয়নগরের ডিটোরিয়েশন পুলিশ হতে দেয়নি। ইনিশিয়াল যে আর রিপার্টিশন যতটুকু যাচ্ছে মনিটরিং, এটা সরাসরি ট্যাকল করা হয় এবং রয়নাটা রেজিস্টার করা হয়। কিন্তু আফতাবের বাড়িতে গ্রামবাসীরা বলছে ভাঙচুর করা হয়েছে, জানলা আটক করা অবস্থায় দেখাচ্ছে, তাহলে এটা কি ঘটনা? আমি তো বললাম যে ইমিডিয়েট রিঅ্যাকশন যতটুকু যা হয়েছিল ইমিডিয়েটলি পুলিশ পৌঁছে রয়নাটা রেজিস্টার করা। ছিল আমাদের গ্রামে আচমকে এসে আমাদের দলের ছেলেদের হাটে টিবলে চলে যাচ্ছে, ছেলেরা প্রতিবাদ করা জিজ্ঞেস করার কামার তবে ওরা হট করে চর মারলো, বলে তোরা জিজ্ঞেস করার কেডা বলা মাত্রে ফোন করলো, ফোন করে হট করে মোস্তান বাহিনী ফিরে এক দেড়শো লোক মোস্তান আনলো, এনে চারিদিক থেকে বোম মারলো, বোম মেশিন নিয়ে আমাদের পাড়ার ছেলে পুরো পেরিয়ে এক সাইড করেছে, বলে আইসে বলে মুচকিয়ে দেবো। টিএমসিরা আমাদের সাদিকুল মোস্তফা, আমাদের পাড়ার কিছু ছেলে আছে, লোকমান গপ্পার, তারপর গে রফিক, তারপর গে আরও কে আরও পাঁচ ছজন রয়েছে তাদের তৃণমূল না। আমাদের বোমাবাজি যদি পূর্ব দেওয়াতে আমরা ঝাড় সাজিয়ে মাথা পেতে লোক, কিন্তু ওদের পূর্ব আছে কামিলাতে বোম মেরে বোম লেতে ফেড এসছে দক্ষিণ মাতে। একশো দিনের কাজের জন্য মিটিং হচ্ছিল, মিটিং হতে হতে এবারে তৃণমূল লোক ভাইজানের লোক এক জায়গায় হয়ে মিটিং হচ্ছিল, হতে হতে এবার হাতাহাতি হয়েছে, বলছে তোমরা টিপ দাও, টিপ দাও, টিপ টিপ দিয়ে বলছে আমরা শত্রুকে টিপ দেব না, টিপ না দিয়ে এবারে বলছে যে এবার হাতাহাতি হতে হতে বোম বোম মেরেছে তৃণমূলের লোক, বোম মারলে আমাদের স্বামীদের বোম মারে অস্ত্র নিয়ে। তার আমডাঙ্গায় তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে বোমা মারার অভিযোগ উঠেছে। ঘটনায় গুরুতর জখম হয় আমডাঙ্গা পঞ্চায়েত প্রধান রূপচাঁদ মণ্ডল, তাকে শুরুতে আমডাঙ্গা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার অবস্থার অবনতি হয়, বারাসাতে পাঠানো হয়। তবে পরবর্তীতে জানা যায় মারা গিয়েছেন ওই তৃণমূল নেতা। আর এই ঘটনার পর থেকে রাজনৈতিক মহলে শুরু হচ্ছে একটা চাপান উতর। সকাল থেকেও কিন্তু সেই একই পরিস্থিতি, সেই এলাকা একেবারে থমথমে পরিস্থিতি। এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি জানবো টেলিফোন লাইনে আকাশ দাস রয়েছে। আকাশ, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি সেই এলাকার? আকাশ শোনা যাচ্ছে যে সন্ধ্যাবেলায় যে আমডাঙ্গার যে আধাটা গ্রাম যে হাট ছিল সেই হাটে কিন্তু এখানে কিন্তু সেই রূপচাঁদ যে মণ্ডল সে কিন্তু হচ্ছে আমডাঙ্গা গ্রামের, কিন্তু সে কিন্তু এখন প্রধান, সেই প্রধান কিন্তু এখানে ছিল। সেখানে থাকার পর কিন্তু তার ফোনে আচমকা ফোন আসার পর সে যখন রাস্তা পার করে আসে তারপর তাকে কিন্তু বোম ছুড়ে তাকে কিন্তু তাকে আহত করা হয় এবং সেই জায়গায় তাকে কিন্তু হসপিটালে নিয়ে যাওয়া, তারপর কিন্তু তার মৃত্যু ঘটে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কিন্তু একটা দিন কেটে যাওয়ার পরও কিন্তু এখন কিন্তু গোটা এলাকায় কিন্তু পুরোপুরি কিন্তু একদম থমথমে যেমন বলা যেতেই পারে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সকালবেলায় কিন্তু হচ্ছে ঘটনাস্থলে কিন্তু বারাসাত জেলার যে পুলিশ সুপার আছে ভাস্কর মুখোপাধ্যায় এবং অতিরিক্ত পুলিশ সুপার যে বিশ্বনাথ ঠাকুর তারা কিন্তু ঘটনাস্থলে আবার আসেন এবং প্রতি মুহূর্তে তারা কিন্তু সে প্রতিটা জায়গায় কিন্তু তারা কিন্তু খতিয়ে দেখছেন, মূলত যে তাদের কাছে কোনো রকমের কোনো এভিডেন্স নতুন করে কিছু পাওয়া যায় কিনা সেই দিকে কিন্তু তারা কিন্তু নজর রেখেছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু এই ঘটনাস্থলে তারা কিন্তু এই মুহূর্তে উপস্থিত আছে। নাসুমা, আকাশ, এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত সেই বিষয়ে কি কোনো তথ্য পাওয়া যায়নি এখনো পর্যন্ত? পুলিশ কিন্তু অ্যারেস্ট করেছে, তাই কিন্তু গতকালকে কিন্তু বারাসাত আদালতে তাকে কিন্তু পাঠানো হয়, সেখান থেকে তাদের কিন্তু সাত দিনে তাকে কিন্তু পুলিশ হেফাজতে নির্দেশ পেয়েছে এবং তাকে কিন্তু এখন পুলিশ হেফাজতে তাকে কিন্তু রয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তাকে আরো জিজ্ঞাসাবাদ করে আরো কিন্তু বিশেষ কিছু তথ্য যদি সামনে উঠে আসে এবং সেটার দিকে এখন কিন্তু পুলিশ প্রশাসন কিন্তু নজর রেখেছে। মাসুমা, একেবারে ধন্যবাদ আকাশ।
তৃণমূল পঞ্চায়েত প্রধান রূপচাঁদ মণ্ডল খুনের ঘটনায় উত্তপ্ত আমডাঙ্গায় শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান বারাসাত পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় এবং অতিরিক্ত পুলিশ সুপার বিশ্বচাঁদ ঠাকুর। গত বৃহস্পতিবার সন্ধ্যায় পঞ্চায়েত প্রধানকে বোমা মেরে খুনের ঘটনায় এখনও থমথমে বারাসাত আমডাঙ্গার কামদেবপুর হাট এলাকা। এখনও পর্যন্ত সেই বিষয়ে যে অভিযুক্তকে গ্রেপ্তার করা হচ্ছে, সে কেন বা কি কারণে বা কার মদতে বোমা ছুড়েছে সেই বিষয় কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট করে কিছু জানায়নি।